মদ্যপ অবস্থায় শ্বশুর ও স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় স্ত্রী ও শ্বশুরকে মারধরের অভিযোগে জামাই ও তার বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। শ্বশুর বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই মদ্যপ অবস্থায় স্ত্রীর ওপর অত্যাচার করত জামাই সনাতন দাস। 8 বছর আগে হাবড়ার বিড়া এলাকার বাসিন্দা সনাতনের সঙ্গে বৈরাগাছির মিনতি দাসের বিয়ে হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় মিনতির ওপর অত্যাচার করত সনাতন। বাধ্য হয়ে বাপের বাড়ি থাকতেন মিনতি। গতকাল আমি এসেছি, 4 মাস হয়ে গেছে, এবার থাকতে থাকতে পৌঁছেছি 11টার সময়, এসে হঠাৎ বাস দিয়ে মারা গেছে। অভিযোগ, রবিবার রাতে সনাতন ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় মিনতির বাপের বাড়িতে এসে বাঁশ দিয়ে মিনতি ও তার বাবাকে মারধর করে। এরপরই তারা পালিয়ে যায়। সোমবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হলে সনাতন ও তার এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমার জামাই নেশা ভাঙ করে, কাজ ফাজ করে না, এখন তাকে খেতে খেতে দেয় না, মারধর করে নানান রকম। আমি সেই টেনশনে আমার মেয়ে আমার কাছে এসেছিলো এই 4 মাস। 4 মাস টাকা করে এর মধ্যে একদিন এসেছিলো, এর মধ্যে 2 জন এসেছিলো, এসে নিচে এসেছিলো, আমার মেয়ে যায়নি। তার কারণে জামাই একদিন এসছে, তার জন্য মেয়ে নেশা করে সে পাকায়নি, মেয়ে আমার যায়নি। এই মাঝে এসে কালকে গত রাত্রিয়ে 11টার সময় এসে আমাকে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাজল্যান্ড, হাবড়া।